দর্শক আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনে আজকের বিষয় বিদেশের মাটিতে দেশের রাজনীতি। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থার বাসসের প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, সাংবাদিক লেখক ও পরিবেশবিদ জনাব মাহফুজ উল্লাহ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। আপনাদের স্বাগতম আমাদের স্টুডিওতে। প্রথমে খালেক ভাই আপনাকে জিজ্ঞেস করি, প্রবাসে আমাদের অন্য দেশের সিটিজেনদেরকে দেখা যায় না, বাংলাদেশিদেরকে দেখা যায় যে যেখানে যাক একটা রাজনৈতিক দল, একটা অ্যাসোসিয়েশন, একটা সমিতি এটা করবে এবং ওইটা দুইটা তিনটা ভাগ থাকবে, এটা কেন? আমরা খালি দেশেই শার্পলি ডিভাইডেড না, বিদেশেও শার্পলি ডিভাইডেড। সংঘবদ্ধ হওয়া সেটা যদি আদর্শিক হয়, সেটা যদি নৈতিক হয় এবং তার সঙ্গে যদি দেশপ্রেম থাকে তাহলে সেটা তো কোনো আপত্তি থাকার কথা না। আরেকটা হলো যে আমি সংগঠিত কিছু লোক হচ্ছে, যেমন ধরেন কিছু লোক ডাকাতি করবে তারা সংঘবদ্ধ হলো, আবার কিছু লোক চুরি করবে তারা সংঘবদ্ধ হলো, আবার কিছু লোক একটা সমাজ কল্যাণের জন্য তারা ঐক্যবদ্ধ হলো, কিছু লোকের তারা এক ধরনের একটা ইনোভেটিভ একটা উদ্ভাবনী গবেষণার জন্য তারা একমত হলো, এক জিনিস হয় না। তাহলে এখানেও সংঘবদ্ধ হওয়ার বিষয়টা, সেটা তো প্রথম বুঝতে হবে যে আমাদের প্রবাসের কথা বলার আগে দেশের কথা ভাবতে হবে, কারণ দেশের রাজনীতির চরিত্র যা, ধরন যা, সেটার রিফ্লেকশন বাইরে ঘটে। তো ফলে এখানে যে প্রবাসীরা বিদেশে থাকে, তাহলে এখানে আমাদের যখন বিদেশে তারা যায় তখন আমাদের শাসকদের বা এখানে তাদের পক্ষ থেকে তাদের কাছে বার্তা কী থাকে? কিছুই না। ফলে তোমরা যাও, টাকা পাঠাও আর আমরা এগুলি পাচার করবো বিদেশে। এই যদি হয় তাহলে এখানে দরকার ছিল যে এই মানুষগুলি বাইরে যখন যাচ্ছে তখন দেশের সুনাম বহন করবে, তারা নিজেরা দক্ষতা অর্জন করবে, তারা সেখান থেকে একটা অভিজ্ঞতা নিয়ে আসবে এবং তারা যে আয়টা করবে তুলনামূলকভাবে যে সঞ্চয় সেটা দেশের অর্থনৈতিক বিকাশের জন্য তারা বিনিয়োগ করবে এবং যাতে তাদের ভবিষ্যৎ নিরাপত্তা সেটা হয়। আমি কয়েক জায়গায় দেখছি যে প্রবাসীদের সঙ্গে কথা বলে এবং তারা এই ব্যাপারে খুবই ইয়ে ছিল প্রথম দিকে, যে ওই সরকার কোনো দিন বলে না তো এটা, যে এরা কী করে টাকা পাঠায়, তা আত্মীয়রা কী করবে, কারণ এটা একটা যে কোনো কারখানায় শিল্পে বিনিয়োগ করার কোনো সুযোগ নেই। ফলে ওই জমির মাঝখানে একটা বাড়ি বানায় অথবা সে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আসে, এখানে খাওয়া দাওয়া করে পয়সাটা শেষ করে দেয়, ফিরে যখন আসে এই মানুষদের জীবন নিরাপত্তা কিছু নাই। তাহলে আমরা বিদেশিদের কাছে ঋণ আনার চেষ্টা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, দুনিয়ার কথা, অথচ আমাদের প্রবাসী বাংলাদেশিরা বলছেন 80-90 লক্ষ, $15 বিলিয়ন তারা দেশে পাঠায়, কিন্তু সেইটার এইটার যারা আমাদের দেশের অর্থনীতির উন্নয়নের জন্য, তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সেখানে রাষ্ট্রীয় যদি পরিকল্পনা থাকতো এবং সেইভাবে শাসক শ্রেণী যদি আস্থা এবং বিশ্বাস তৈরি করতে পারতেন, এবং এখানে বাইরে যখন যাচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা এখানে যাচ্ছেন, তাহলে তারা তো একটা পাসপোর্ট ভিসা নিয়ে যায় এবং সরকারি বিভিন্ন দপ্তরে ছুটাছুটি ঘোরাঘুরি করে, কিন্তু তাদের হোম দেশের মধ্যে আমাদের তাদের কাছে বার্তা কী, ব্রিফিং কী? আবার বাইরে যখন যাচ্ছেন এখানে আমাদের যে ইয়েরা আছে, দূতাবাসগুলি আছে, প্রথম কথা হলো তাদের লোকও বল, আর সৌদি আরব যদি 20 লক্ষ লোক আছে কাজ করে তাহলে আমাদের ওখানে লোকও বল আছে কয়জন, তাহলে এরা এই মানুষগুলি কীভাবে মানবতার জীবনযাপন করে, কীভাবে তারা বসে, এগুলির কোনো খোঁজ নেওয়ার সুযোগ নেই। ফলে বাংলাদেশ থেকে শাসক দলের MP গেলো, মন্ত্রী গেলো, তাদের জ্ঞাতি গোষ্ঠী গেলো, তখন এয়ারপোর্টে রিসিভ করা, তাদের ঘুরানো, এই সমস্ত কাজে ব্যস্ত থাকে, এটা তো তাদের জব না। দেশে হয়তো আত্মীয় স্বজনের মাধ্যমে ফায়দাটা লুটা এবং সেইটা, তাহলে এখানে যে দেখেন কতগুলি সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমরা ম্যান পাওয়ার, মানব সম্পদ, এটা যদি বাইরে তারা যাচ্ছে প্রথম কথা হলো তাদেরকে দক্ষ করা, এবং যেখানে যাবে সেই সেই দেশ সম্পর্কে তার জিওগ্রাফি এবং তার হিস্ট্রি, সেখানকার কালচার এবং সেই জায়গায় এসে তারা কীভাবে জীবনযাপন করবেন, দেশের মান সম্মান, দেশের বার্তাটা কীভাবে যাবে এবং তাদের আয় কীভাবে জাতীয় অর্থনীতির উন্নয়নে সহায়তা করবে এবং ভবিষ্যৎ জীবনে তাদের নিরাপত্তা কী হবে, ইত্যাকার বিষয়গুলি, সেগুলো কোনো ব্রিফিং কিছু নাই। যার জন্য আমরা দেখি এখন এই যে সাগরে ভাসে ওই ইয়ের মধ্যে খবরে, গণখবরে তাদের ঠাঁই হয়, তার মানে এদের হলো যে ঠেলে লোক পাঠিয়ে দাও, তা এদেরকে আমি তাদের মানুষ মনে করি, এদেরকে আমি নাগরিক মনে করি? স্বাধীন দেশের নাগরিকদের প্রতি এই দৃষ্টিভঙ্গি অপরাধের সামিল এবং এইটা একটা ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি। তাহলে আমরা বলছি আমরা স্বাধীন দেশের শাসক, কিন্তু এদের মানসিকতায় ঔপনিবেশিক দেশের শাসকদের যে দৃষ্টিভঙ্গি সেটা দ্বারা তারা পরিচালিত। আপনার কাছে আবার আসবো কালেক ভাই। যেন আবুল কালাম আজাদ, যে সবচেয়ে আমরা যদি আমাদের আশেপাশের দেশের কথা চিন্তা করি তাহলে ভারতের অনেক লোক আমাদের চাইতে অনেক বেশি গুণ লোক বাইরে আছেন, কিন্তু আমরা ওইখানে কোনো ডিভিশন বা ওইখানে দেখি না যে কংগ্রেসের US ইউনিট অথবা
বিজেপির ইউএস ইউনিট এরকম কিন্তু আমরা কখনোই দেখি না। বাংলাদেশের বিএনপি ইউনিট, আওয়ামী লীগ ইউনিট, জাসদ ইউনিট সবই আছে, এইটা কেন, ওয়াই ইজ দিস? এটা কেন, এটার জবাব আমি আপনারে সরাসরি দিতে পারবো না কেন হয়েছে এটা এখন না, অনেক আগে থেকে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, বিভিন্ন দেশে গিয়েছিও আমি দেখেছি যে তারা, আপনি যেটা বললেন শুরুতেই, আমি পছন্দ করি না, এটি আমি সমর্থনও করি না, কিন্তু সমর্থন না করলেও আমাদের সব বড় রাজনৈতিক দলগুলোর, আপনি যে দুটি রাজনৈতিক দলের কথা বলছেন, তাছাড়াও অন্যান্য দলের ছোট দলের একটা শাখা সংগঠন আছে, তাদের সংখ্যা কম। খালেকুজ্জামান সাহেব যেটা বলছেন যে শুধু শাসক দল না, কিন্তু আপনি অন্যান্য দলেরও শাখা সংগঠন আছে এবং সহযোগী সংগঠনও আছে, আছে আপনি দুই তিন চারটা না, আটটা দশটা, আপনি জালালাবাদ অ্যাসোসিয়েশন আছে 13টা, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি আছে 17টা, সন্দীপ আলাদা আছে, আপনি সবগুলি আলাদা। আমি সংখ্যা বললাম যে এটা আপনি যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাজ্যে আছে, বিভিন্ন দেশে আছে। যে কথাটি হচ্ছে এটি মানে এককভাবে না, যারা ওখানে যান তো নিজেদের উদ্যোগে যাওয়ার পর যে কথাটি, যে সমমনা মানুষগুলো ঐক্যবদ্ধ হতেই পারে, হলে পরে সেটা যদি ভালো কাজের জন্য হয় দোষের কিছু থাকে না। কিন্তু একটি পর্যায়ে যে অবস্থাটা হয় সেটি হচ্ছে যে আপনি আমি যখন আলাদা হয়ে গেলাম, একই দলের বা একই মতের রাজনৈতিক দলের বিশ্বাসী, কিন্তু আপনি সভাপতি হলেন, আমি সভাপতি হলাম, কোন সভাপতি মানে আপনার তখন দল যাই থাক না কেন, কোনো দলের তখন দেখা গেল যে দলের যেই দল আপনি সমর্থন করেন আমি করি, সেই দলের যে নেতা আপনি সমর্থন অভ্যর্থনা জানালেন, আপনি আতিথ্যতা করলেন বা আপনার লোকজন নিয়ে, আমি কিন্তু তারে আন না, আবার অন্য একজন তারও জানেন যে আপনার কাছে যাবেন না, ঢাকা থেকে যখন যান তখন আরেকটা গ্রুপের কাছে, এই যে অবস্থাটা হয়ে গেছে এখন, এই বিষয়গুলোতে সমস্যা যেটা হয় যে দেশের মান মর্যাদা ভাবমূর্তি কিন্তু নষ্ট হয় কখনোই। যেই দেশে আপনি দেখেন এই কয়েকদিন মানে আগে গতকালই ধরেন, তার আগের দিন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যুক্তরাজ্যের সফরে আছেন, কিন্তু তারে বিক্ষোভ হচ্ছে না, এই বিক্ষোভটা কিছু তার সফর বা অন্য কোনো কিছুই হচ্ছে না। তো পাশাপাশি যেটি হয় যে দেশের, বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হয়, শুধুমাত্র যুক্তরাজ্যে না, অন্যান্য দেশেও, এবং ওই বিদেশিরা সেখানে যে বিভিন্ন দেশের লোকজন থাকে তারা যখন মানে চিহ্নিত, কারা এরা, বাংলাদেশের কে এসছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন বাংলাদেশ সম্পর্কে যে ধারণা পোষণ করেন এটি কিন্তু বহন করা যায় না। সুতরাং এই ধরনের মানে কাজগুলো, কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত আমি মনে করি। সে বন্ধ এককভাবে কোনো আইন দিয়ে করতে পারবেন না, এটি মূল্যবোধের বিষয় আছে, চেতনার বিষয় আছে, এবং তাদের উপলব্ধির মধ্যে আনতে হবে যে না, এই কাজগুলো যে আমরা করতেছি, যে যখনই করি না কেন, যে সরকার, যে প্রধান সরকারই গেল তার বিরুদ্ধে একটা বিক্ষোভ দেখাতে হবে, এটি হচ্ছে আমার কাজ। এবং যেই কাজগুলো যারা মিছিল মিটিংটা করতেছেন অনুমতি নিয়ে, সেখানে তো আমাদের দেশের মতো না হঠাৎ শুরু হয়ে গেল, নেমে গেলাম, সেখানে অনুমতি নেয়, কিন্তু প্রত্যেকটা লোকেরই কিন্তু কাজ আছে, সেই কাজ বন্ধ করে দিয়ে যে পারিশ্রমিক পেতেন, একদিন দুদিন তিন দিন ছুটি নিলেন, কাজ করলেন না, এই কাজটা তো কাজ না। সুতরাং আমি মনে করি এটি বন্ধ হওয়া উচিত। জনাব মাহফুজুল্লাহ, আমি যদি এই ভেদাভেদটা বাদও দিই, তারপরে আরপিওতে বলা আছে, মানে রিপ্রেজেন্টেটিভ অফ পাবলিক অর্ডারে বলা আছে যে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের কোনো বৈদেশিক শাখা থাকতে পারবে না, ইট ইজ নট বিং ফলোড, এবং সব পার্টিরই বিদেশি শাখা ওইভাবেই বলা হয় যে বিএনপি ইউকে ইউনিট, বিএনপি নিউ ইয়র্ক ইউনিট, এটা কেন? এই যে আরপিওর ইয়ে দিলেন, রেফারেন্স দিলেন, আদৌ এটা কোনো ইয়ে আছে? আরপিওর কোনো মূল্য আছে, কোনো প্রয়োগ আছে, প্রযোজ্য আছে, কোনো কিছু নাই। কাজে আরপিও ছাড়া বিষয়টা আলোচনা করাটা অনেক বেশি ইয়ে। আপনি বলেছেন বিদেশের মাটিতে দেশের রাজনীতি, এটা কি নতুন কোনো বিষয়? আমাদের রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, তিনি রাষ্ট্রপতি হলেন কীভাবে? 1971 সালে পুরোটা সময় তিনি বিদেশে বসে রাজনীতি করেছেন। আপনি বলেন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ তো রাজনীতি, মুক্তিযুদ্ধ হচ্ছে রাজনীতির হাইয়েস্ট ফর্ম, তো সেখানে উনি রাজনীতি করেই কিন্তু এই লাইমলাইটে এসেছিলেন। উনি তো ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যদি থাকতেন তাহলে কি রাষ্ট্রপতি হতেন? হতেন না। আপনি ইতিহাসের দিকে তাকান, অসংখ্য উদাহরণ আছে।
জনাব খালেকুজ্জামান স্বীকার করবেন লেনিন বাইরে বসে দেশের রাজনীতি করেছেন, ব্যতিক্রম যে নাই তা না, এর মধ্যে ব্যতিক্রম দুই একজন, মাও সেতুং দেশে বাইরে যান নাই, হচিমিন্ডও একসময় বাইরে গেছেন, মাও সেতুং অন্যান্য সহকর্মীরা সবাই বাইরে থেকে পুরোটা করে খমিনি তো গণতান্ত্রিক লড়াই, কাজে এক একটা এক এক রকমের, এইটা যে হবে না এমন কোনো কথা না, এটা এক। দ্বিতীয় হচ্ছে আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন এটা অভিবাসনের চরিত্রের উপর নির্ভর করে। আমাদের এখান থেকে যারা গেছে, আপনি ভারতের সঙ্গে তুলনা করতে চেয়েছেন, ভারত থেকে এই প্রক্রিয়াটা অনেক আগে শুরু হয়েছে। সমস্যা যেটা হয় আমাদের, আমাদের দুটি সমস্যা আমাদের মধ্যে কাজ করে, যেটা ভারতের ক্ষেত্রে কাজ করে না বা অন্য ধর্মের, এবং ধর্ম একটা খুব বড় ফ্যাক্টর। আমার এখান থেকে যারা অভিবাসিত হয়ে বিদেশে যায়, তারা ওখানে গিয়ে অনেক দেশে, মানে মধ্যপ্রাচ্য ছাড়া অন্য দেশে পাসপোর্টের অধিকারী হয়, কিন্তু পাসপোর্টের অধিকারী হওয়ার পরেও তারা ওখানকার মেইন স্ট্রিমে পুরোপুরি মিশতে পারে না। এখনকার ছেলেমেয়েরা মিশছে, কিন্তু মেইন স্ট্রিমে, কারণটা কি, ধর্ম সেখানে একটা খুব বড় প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আপনি ওখানকার মেইন স্ট্রিমে যদি মিশতে হয়, আপনাকে কখনও মদ্যপান করতে হবে, কখনও আপনাকে এমন মাংস খেতে হবে যেটা নাকি আপনি প্রশ্ন তুলতে পারবেন না, আপনাকে হালাল খাদ্য খুঁজতে হবে সবসময়, এই মূল্যবোধগুলি কিন্তু পারিবারিক পরিসরের মধ্যে রেখে দেয়। এটা অন্য ধর্মের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আমাদের এখান থেকে যারা অভিবাসিত হয়ে, যারা রাজনীতি করে, কারা রাজনীতি করেন, এর মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে যারা বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে অভিমানে ইয়ে হয়ে গেছেন, দেশান্তরী হয়েছেন। যেমন ধরেন 80-এর দশকে আপনার এই জনাব খালেকুজ্জামান জানেন, জাসদের প্রচুর কর্মী চলে গেছেন রাজনৈতিক কারণে, দেশান্তরী হয়েছেন, ওখানে গিয়ে তারা ওখানে নাগরিকত্ব গ্রহণ করেছেন। এটি কিছু কিছু বিলেতের ক্ষেত্রে প্রযোজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, আর বাকিরা গেছেন কর্মসংস্থানে করবার জন্য। আবার এখানে দুই রকমের পার্থক্য আছে, মধ্যপ্রাচ্যের ওরা বাংলাদেশের নাগরিক, অন্য যারা রাজনীতি করে তারা কিন্তু কেউ বাংলাদেশের নাগরিক না। আপনি তাদের স্টেকটা কি, তাদের কোনো স্টেক নাই কিন্তু, আপনি যদি ওইভাবে বলেন। আমি জানি আমার এই অনুষ্ঠান যারা দেখছেন তারা খুব অসন্তুষ্ট হবেন, আমাকে যারা পছন্দ করেন তারা, যিনি মার্কিন পাসপোর্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন অথবা সুইডিশ পাসপোর্ট নিয়ে সুইডেনে আছেন, তার কি স্টেক বাংলাদেশের ব্যাপারে? বললেই বলে যে আমাদের তো ওখানে ইয়েটা আছে, দেশপ্রেম না, আমাদের রুটসটা ওখানে। হ্যাঁ, তো রুটস থাকুক, রুটস থাকার কারণে তো তুমি পাসপোর্ট ইয়ে করো নাই, রেখে দাও নাই, পাসপোর্ট তুমি বদল করেছো। মধ্যপ্রাচ্যে যারা থাকে তাদের কষ্টটা অন্যরকমের, কারণ তাদের পাসপোর্ট নাই, বাংলাদেশি পাসপোর্টে থাকতে হয়, দেশে আসতে হয়, পরিবার পরিজন সব কিছু, এখানে কষ্টটা অনেক বেশি। আর ওই যে বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কী বিলেত, কী সুইডেন, কী জার্মানি, তারা হয়তো পরিবারও নিয়ে গেছেন, পরিবার মানে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে গেছেন, তাদের পাসপোর্ট আছে, এখানে দেখি তো আসে সমস্ত বেড়াতে আসে, তো তো তাদের, তারা তারপরে সেখানে এটা শখের বসে ওইখানে এইসব রাজনীতিগুলো করেন, দেশ থেকে একটা বিশ্বাস নিয়ে গেছিলেন, সেই বিষয়টা এক। মানুষ সংগঠন করে কেন? সংগঠন অনেকগুলো কারণে মানুষ সংগঠন করে, সংগঠন বলেন আপনি দল বলেন, এর একটা প্রথম কারণ হচ্ছে সে তার নেতৃত্ব দিতে চায়। নেতৃত্বটা কেন? যাতে এই একটা গোষ্ঠীর মধ্যে সে তার অবস্থানটাকে দৃশ্যমান করতে চায়, যে আমি সন্দীপ মুসাপুর ইউনিয়ন সমিতির, মানে যুক্তরাষ্ট্র শাখার একটা, হ্যাঁ, ও তো ওখানে 100 লোক আছে বা ধরেন 200 লোক আছে, তার কাছে আমি দৃশ্যমান একজন নেতৃত্ব, আমার পেছনে একটা ফলোয়িং আছে, এইটা আছে ঘোরে, তো সেই জন্যে আমি সেই নেতৃত্বের মধ্যে যাই। সমস্যাটা যেটা হচ্ছে, আপনি আরপিওর কথা বললেন, আমি তো আরপিও ফেলে দিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আরপিওতে এইসব কথা বলা হয়েছে, আরপিওর এই জিনিসটা আমি মনে করি এইটা বাস্তবতা নির্ভর নয়, এবং এই যে প্রক্রিয়াটা এটা আরও অনেক সময় লাগবে। আপনি যদি এখন বিলেতে যান, বিলেতে এখনকার যে ইয়াং জেনারেশন, তারা যে ইংরেজি বলে আমরাই বুঝি না, ওইটা হচ্ছে যে লন্ডনে যারা, তারা লন্ডনে ককনি বলে, লন্ডনে ইংরেজি বলে, তাদের মধ্যে প্রচুর এখন ইন্টারকালচারাল ম্যারেজেস হচ্ছে, যেটা নিয়ে বিভিন্ন পরিবারের মধ্যে সংকট তৈরি হচ্ছে, সেই সব পরিবার থেকে আপনার নানান রকমভাবে পত্রপত্রিকা ছাপা হয়। তো এগুলো আপনাকে পুরোটা বিবেচনায় নিয়ে, এবং ওই যে রাজনীতি, তারা মনে করেন যে এই রাজনীতির সঙ্গে যদি আমি সম্পৃক্ত থাকি তাহলে আমার পরিবারকে, আমার যে আশেপাশে যারা আছে এদের সবাইকে আমি একটা সাংস্কৃতিক বলয়ের মধ্যে রাখতে পারবো, যে বলয়ে থাকলে, আপনি বলেন আমি নিজে দেখেছি বাংলাদেশি পাসপোর্ট বহু আগে সারেন্ডার করেছে, ব্রিটিশ পাসপোর্ট তাদের, ব্রিটিশ নাগরিক, সকল সুযোগ সুবিধা পায়, প্রতি সপ্তাহে গান শেখার মানে আসর করে, বাংলা গান শেখার, রবীন্দ্রসঙ্গীত শেখার, কী জন্যে বলেন আপনি, ইয়েটা কী কারণটা কী? কারণটা হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে ওদিকের লোভের সঙ্গে আমি জড়িত, আমি আবার এদিকের ওই যে টানটা, আমার শেকড়টা, সেটাও আমি দেখতে চাই। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই সমস্যাটা, যে কালোরা কালোদেরকে যখন নিয়ে যাওয়া হয়েছিল দাস হিসাবে, তখন এই সমস্যা তারা করে, কিন্তু তারা পরবর্তী পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মেইন স্ট্রিমে কিন্তু ইন্টিগ্রেট করে গেছে। আর এই যে ইন্ডিয়ান এনআরআই যারা, ইন্ডিয়ান এনআরআইদের অ্যাডভান্টেজ হচ্ছে ওই যে বললাম, একটা হচ্ছে আর তারা অনেক বেশি
প্রফেশনাল লেভেলে আমাদের চেয়ে অনেক উপরে। এখন কিন্তু আবার সেই চেহারাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। এখন আপনি বাইরে মধ্যপ্রাচ্য বাদ দিয়ে বাইরে দেখেন, মধ্যপ্রাচ্য প্রচুর আমাদের প্রফেশনাল আছে, ওই সব জায়গায় আমাদের যারা প্রফেশনাল আমাদের ছেলেমেয়েরা এখন কিন্তু দে আর ডুইং ভেরি ওয়েল। এবং এটা মানে কোনো ইয়ের জন্য মানে এখনকার ধরেন এই জেনারেশন ছাড়াই, হ্যাঁ এই ধরেন যাদের বয়স 30-35-40, আর যেহেতু ভারতীয়রা আগে গেছে আর তাদের যে প্রক্রিয়া মধ্য থেকে গেছে আর বাংলাদেশে যে প্রক্রিয়া থেকে গেছে দুটো কিন্তু ভিন্ন জিনিস সেখানে। কাজে ওখানে গিয়ে তারা ওইটার সঙ্গে মিলিত হওয়ার ফলে, ওই মেইন স্ট্রিমে ইন্টিগ্রেটেড হওয়ার ফলে তারা সামনে গেছে। এবং আমি নিশ্চিত যে ধরেন আর 10 বছর পরে আমরা যদি বেঁচে থাকি, আবার এই কম্বিনেশন নিয়ে যদি আপনি টেলিভিশন প্রোগ্রাম করেন, আপনি পুরো এই এই অনুষ্ঠানে আর হয়তো আপনার করবার প্রয়োজন হবে না, আপনার কাছে আবার আসবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আরএফএল থ্রেড পাইপ প্লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন SATV রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশন আজকের বিষয় বিদেশের মাটিতে দেশের রাজনীতি। সঙ্গে আছেন আবুল কালাম আজাদ, মাহফুজুল্লাহ এবং কমরেড খালেকুজ্জামান। কমরেড খালেকুজ্জামান, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাজ্য সফর করছেন, যদিও তার ব্যক্তিগত সফর এটা, কিন্তু আমরা দেখেছি যে হাউস অফ লর্ডসে তাকে বেশ সম্বর্ধনা দেওয়া হয়েছে। এটার কারণটা ছিল আমাদের রসনারা এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকি এবং রুপের নির্বাচন হওয়া, ওদের মাধ্যমে হয়তো লেবার পার্টি তাদেরকে সম্বর্ধনা দিয়েছে, বাট এটা একটা সম্মানের ব্যাপার। এই বাঙালিদের এখানে রাজনীতিতে, ওইখানকার রাজনীতিতে বেশ প্রভাব দেখা যাচ্ছে এখন মোটামুটি, যেটা আমরা 5 বছর আগেও দেখি নাই, হয়তো শুধু রসনারাকেই দেখেছিলাম, এখন দেখলাম রূপা হাক, টিউলিপ চলে আসছে, আরও অনেকেই আছে যারা লাইনে আছে, মেয়র ডিপুটি মেয়রের লাইনেও আছে, ডিপুটির মেয়র ছিলেন ইনফ্যাক্ট আমাদের লন্ডনের মেয়র ছিলেন। আপনি এই এটা কেমন দেখছেন? আগের কথাটা একটু বলে নিই, সেটা হলো যে যারা ওখানে ধরেন নাগরিক হয়ে গেছে তারা ওখানকার রাজনীতির সঙ্গে তারা যুক্ত হবেন, যারা সেটা হন না দেশে ফিরে আসবেন তাহলে তারা এই দেশের রাজনীতির দলের ইউনিট করা না কিন্তু একটা রাজনীতির পক্ষে সমর্থন করতে পারেন। এখন ওখানেও যারা মেইন স্ট্রিম রাজনীতি মানে কি, আমেরিকাতে 99% ভার্সাস 1% আন্দোলন চলছে, আপনি কোন দিকে থাকবেন, কোনটা মেইন স্ট্রিম, আপনি কি 1% সঙ্গে যাবেন? যখন ইংল্যান্ডে আমেরিকার সঙ্গে জোট বেঁধে ইরাকে হামলা করছে আপনি কি এদের পক্ষে থাকবেন? ইংল্যান্ডে তখনও 80%-এর উপরে লোক তারা হলো এই যুদ্ধের বিপক্ষে, এবং তারা এই দুই পার্টি মিলে, ক্ষমতাসীন এবং ক্ষমতা প্রত্যাশী দুইটা মিলে এটা তার অনুমোদন দিল, একই কাজ করলো আমেরিকাতে। তো ফলে এখন ওখানেও রাজনীতিকতার অর্থটা কী, সেটা হচ্ছে যে আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার কথা হলো যে সাম্রাজ্যবাদ, বর্ণবাদ, উপনিবেশবাদ এই ধরনের শক্তির বিরোধিতা করা, যারা পরদেশ গ্রাস করে, যারা মানুষের স্বাধীনতা হরণ করে তাদের বিপক্ষে অবস্থান নেওয়া। ফলে আমাদের দেশের যারা ওই দেশের নাগরিকও হবেন এটা প্রত্যাশিত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা ওই দেশের জনগণ, মেইন স্ট্রিম বলতে সত্যিকার জনগণের, শোষিত জনগণের পক্ষে থাকবেন। এখন এটা যার যার চয়েস। এখন এর মধ্যে প্রবাসীদের যে কথাটার আগে আমি বলতে চেয়েছিলাম যে আমাদের প্রবাসী যারা আছেন, যখন ফার্স্ট জেনারেশন সমস্যা হয় নাই, কারণ আমি দেখছি যে লন্ডনে ঢাকা বাংলাদেশ সিটি যেটা হয়ে গেছে, আমাদের পুরনো ফার্স্ট জেনারেশন যারা গেছে তারা ইংরেজদের সঙ্গে মিশেও না, তারা পান খায়, পানের পিক ফেলায়, লুঙ্গি পরে ইয়ে দিয়ে হাঁটে, সিলেটি ভাষায় কথা বলে, ঘরের মধ্যে বসে নিজেরা নিজেরা আলাপ আলোচনা করে, দেশে টেলিফোন করে। কিন্তু এরপরে জেনারেশনের হয়েছে সমস্যা, কারণ তারা ওখানে জন্মগ্রহণ করেছে, হয়ে এখন হয়েছে কি যে তারা ওখানকার সমাজে মিশতে পারছে না, কারণ ওখানে সাদারা যতই হোক খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে দেয় ওখানে রেসিজম আছে, ফলে এরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে গেছে, যার জন্য এই যে বলেন যে মৌলবাদ টৌলবাদ এগুলিও যে ওখানে গজায়, এটা একটা কারণ। কারণ আমি এক ছেলেকে দেখছি অক্সফোর্ডে পড়ে, খুব ব্রিলিয়ান্ট ছাত্র, কিন্তু তার ওখানে একটা পাবে গেলে ওরা সরে যায় বা সে মিশতে পারে না। এখন সে বলে যে সে হলো
ইজ এ ট্রু মুসলিম, তুমি তো নামাজ পড়লা না দেখি সারাদিন গুল্লায় গানে, বলছেন না এটা তো ইম্পর্টেন্ট না, আইডেন্টিটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওরা যেহেতু খ্রিস্টান সেখানে মিশতে পারছে না, ফলে এটা একটা সমস্যা। আবার যেটা বলছেন যে পরিবারের সমস্যা, এখন আরেক দল ছেলেরা আছে তারা না পারে ঘরে মিশতে বাপ মায়ের সঙ্গে, কারণ এদের কালচারে মিলে না, না পারে ওই কালচারের সঙ্গে মিশতে, ফলে এরা অনেকে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সোশ্যাল ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কেউ এইসব ফান্ডামেন্টালিস্ট এইসব চক্রের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আরেকটা হলো তাহলে কী দরকার ছিল, যেমন জাপানিরা চাইনিজরা তারা ওই দেশে তারা এই সিলেবাসগুলি সেখানে দেয় ওদেরকে, ইতিহাস তার যে সাহিত্য বা বিভিন্ন যে তার ইয়েগুলি এগুলি যেমন ওই বাচ্চারা ছোটোবেলা থেকে পড়তে পারে ঐতিহ্য, এগুলি হ্যান্ডবুক থাকে বিভিন্ন সহায়তা করে, আমাদের তো এগুলি কিছু নাই। ফলে সেখানে প্রবাসীদের সন্তানদের প্রথম হলে শুধু হোম নার্সিং তো একটা জিনিস, বাড়িতে তারা চেষ্টা করলেই হবে না, সে স্কুলে দেয়, ওখানে তো ইংরেজিতে লেখাপড়া করা, ওদের হিস্ট্রি অফ ইউরোপ পড়ে, তো আমাদের বাংলাদেশের ইতিহাসটা পড়ে না, তাহলে এটা একটা ব্যবস্থা করতে হতো, গভর্নমেন্ট সেই আয়োজনটা করবে, এটা করতেছে তো অন্যান্য দেশে, কারণ তার যে হেরিটেজ এবং তার ওই শিকড় যে বলছে, তো শিকড় আমি কোথায় পাবো, দেশে বসেই শিকড়ের সন্ধান পাইতেছে না। এখানে ইংলিশ মিডিয়াম পড়ে তারা কিন্তু আমাদের ভাষা আন্দোলন জানে না, এই দেশের ইতিহাস জানে না, আর ওখানে আমি কী করবো, তাহলে এগুলি ছিল একটা প্রাইম ডিউটি, সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমরা অবহেলা করেছি। তো ফলে এখানে যে প্রধানমন্ত্রীর কথা বলি, যেটা বলছেন যে আমি এটা আগে আবারও বলি যে যারা ওখানে প্রবাসে যারা আছে, তাহলে তারা যেমন আমাদের দেশেও একটা সংস্কৃতির বিকাশ, রাজনৈতিক চেতনার বিকাশ এবং এখানকার আমাদের অর্থনীতির বিকাশ, এর ভূমিকা তারা রাখতে পারে। এখন রবীন্দ্রনাথ ইউরোপের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছিল, কিন্তু থাকেন নাই, কিন্তু আসলে ওখানে যেগুলি চর্চা করে, মাইকেল মধুসূদন আমি ইয়েতে দেখছি ভাষাইতে একটা মিউজিয়ামে একটা রুম আছে মধুসূদন দাঁত। আমরা এমনই একটা জাতি, একটা যে বাড়িতে উনি থাকতেন বহুদিন তারা সংরক্ষণ করেছে, কিন্তু আমাদের সরকার এটা ক্লেম করলো না, অথচ ওরা একটা ইয়ে রেখেছে। তাহলে এরা ওই সংস্কৃতির মধ্যে গিয়ে তারা কেন হারিয়ে যান নাই, এটা আমাদের যে বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতি তাকে আরও সমৃদ্ধ করেছেন। তাহলে আমরাও এখানে শিক্ষিত জন যারা যায় তাদের আমরা বলতে পারতাম তুমি ওই দেশের সাহিত্য পড়ো, ইতিহাস পড়ো, ওখানকার সংস্কৃতির সঙ্গে যুক্ত হও, যাতে আমাদের দেশে তারা এটা আমাদের যে কৃষ্টি সংস্কৃতি এবং ওই যে আগে যেটা বললাম সব কিছু বিকাশে ভূমিকা রাখতে পারতো। এবং যদি যারা বলেন যে পড়াশোনা করে নাই যারা, তাদেরকে আমরা ঠেলে যখন পাঠাচ্ছেন, একটা তাদের মতো ভাষাটা শিখান, ওই দেশ সম্বন্ধে একটা ধারণা দেন, বা ওখানে যেটা বলছিলাম তার এটা নিয়ে কোনো একটা অরিয়েন্টেশন বলেন বা কোনো সেগুলি কোনো চেষ্টা আছে, কিচ্ছু নেই, খালি ওখানে এসে ওই আদম ব্যাপারীর হাতে সে যাবে না কোনোভাবে তারা ঠেলে আপনাদের বাইরে পাঠিয়ে দেবেন। ফলে এই যে বিষয়গুলি সেগুলি খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রধানমন্ত্রীটা বলে নেই একটা কথায়, যেমন ওখানে আমরা যে প্রধানমন্ত্রী ওখানে আছেন কয়েকটা জিনিস ওখানে উনি আলোচনা করছেন, যেটা আমি দেখলাম যে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রেখে উন্নয়নের বক্তব্য দিয়েছেন, ভৌগোলিক অবস্থার যে গুরুত্ব বাংলাদেশে সেই কারণে আশেপাশের রাষ্ট্রগুলি তারা বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হবে এবং এখানে বিনিয়োগ অন্যান্য সম্ভাবনা ত্বরান্বিত হবে। এবং বলেছেন শুধু নিজের দেশের কথা ভাবলে হবে না, প্রতিবেশীদের কথা ভাবতে হবে। এবং তিনজন লেবার এমপি মাইক গ্যাপস এবং স্টিভেন্স ওয়ান স্ট্রিটিং এবং কনজারভেশনের কনজারভেটিভ দলের রইল স্কালি, এরা এখানে উপস্থিত ছিল, তারা বক্তব্য রাখছে, উপহার দেন। টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশি ব্রিটিশ এমপি যারা সম্বর্ধনার পরে তাদের সঙ্গেও একটা ইয়ে করেছেন, আর উনি বলছেন যে ওনার আমার বাবার অসমাপ্ত কাজ আমি সম্পূর্ণ করবো, সেটা আউটলাইনটা সব বলেন নাই। বাংলাদেশ চীন ভারত ও মিয়ানমার মিলে যৌথ উদ্যোগ উন্নয়নের প্রশ্ন বলেছেন, কীভাবে এটা একটা ব্যাখ্যা না করলেও বলেছেন। নেপালকে কীভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বলেছেন। বিদেশের মাটিতে বসে কাউকে উন্নয়নে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না সেটা বলেছেন। এবং বিএনপি নেতাকর্মীরা আবার পাশে গো ব্যাক হাসিনা জালো জালো আগুন জালো স্লোগান দিয়ে তারা সেখানে ডেমনস্ট্রেট করেছে, সেটার সমালোচনা করেছেন, যেটা বিদেশে আমাদের কি মান সম্মান ইজ্জত বাড়ায়। প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলছেন সীমান্ত সমুদ্র সীমা অর্জন করাই কি এই ডেমনস্ট্রেশন, এবং জ্বালাও পোড়াও খুন হত্যার হোতা ওখানেই আছে সেটাও তিনি উল্লেখ করেছেন, এবং এরা রেহাই পাবে না, এবং এই যারা জ্বালাও পোড়া করে হত্যা করে এবং এতিমের অর্থ খায় এদের বিচার হবে এতে বলেছেন। এবং বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি না যদি হতো তাহলে যে প্রবৃদ্ধি 7% হতো এটা যে কমে গেছে এই কথাগুলি বলেছেন। ঠিক আছে, বলতেই পারেন গভর্নমেন্টের সাফল্যের কথা বলবেন, কিন্তু সেটা আমি আগেই বলেছি যে সে তাতে কিন্তু আমাদের সমস্ত ইয়েটা, হ্যাঁ তো ওনাদের সরকারের সাফল্যের কথা তো বলবেনই, তাহলে এই ধরনের একটা ডিসকোর্সের ব্যবস্থা যদি থাকতো
বা সেখানে আমাদের প্রবাসী যারা আছে তাদের সঙ্গে এই বিষয় দেশের প্রকৃত চেহারা দুই পক্ষ কথাগুলি সব কথাগুলি মানুষ জানতে পারে, সেটা একটা কমিউনিকেশনটা নিয়মিত হইতে পারে, সেই বিষয়টা হলে ক্ষতি ছিল না। কিন্তু আমরা এখন দেখছি একদিকে গুণকীর্তন হচ্ছে, আরেকদিকে জ্বালাও গো ব্যাক এই ধরনের হচ্ছে। তারপরে দেশে যা হচ্ছে যে একটা হলো মাতম সৃষ্টি করা, যে তুমি খারাপ আছে আরও খারাপ, আর ওখানেও সে, তার মানে আমি আগেই বলেছিলাম দেশের রাজনীতির চরিত্র যা তার রিফ্লেকশন আপনি ওখানে পাবেন, এর বাইরে পাবেন না। আবুল কালাম আজাদ উনি যে বললেন যে দেশের রাজনীতি এখানে চলে গেছে রিফ্লেকশন, ওইখানে আমরা এখন আমাদের যারা ব্রিটিশ পাসপোর্ট বাদ দেন বাংলাদেশি পাসপোর্ট নিয়েও যারা ওইখানে আছেন তারাও কিন্তু ভোট দিতে পারেন না এসে, মানে এই সিস্টেমটাই নাই। তাইলে এত রাজনৈতিকভাবে ওনারা এত অ্যাক্টিভ কেন ওইখানে বাঙালি? যে কারণে ব্যাখ্যাটা তো মাহফুজুল্লাহ সাহেব চমৎকারভাবে দিচ্ছেন, কেন ওদের এই যে সংগঠন করা মানে আর ভোট দেওয়ার ব্যাপারটা, এটা নিয়ে তো এর আগে যে প্রক্রিয়া বারে বারেই কথা বলা হয়েছে, শুধুমাত্র যুক্তরাজ্যের না, যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য দেশে যারা আছেন তারা কীভাবে ভোট দিতে পারবেন প্রায় দেখেছি, এটা দেখেছেন। এবং নির্বাচন কমিশন বিভিন্ন সময় গত নির্বাচনের আগেই বলা হয়েছিল যে তারা ভোট দিতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে হয়তো এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনি যেটা বলছেন যে তিনজন আমাদের সংসদ মানে কমন সভার সদস্য হয়েছেন, রোশনারা হক আগেই ছিলেন, আরও দুজন এবার, তিনজনেই কিন্তু লেবার পার্টির সদস্য। এবং এটা আমার আমাদের গর্বের বিষয় যে আমাদেরই বংশোদ্ভূত, আমাদেরই নাগরিক না বা গ্রেট ব্রিটেনের নাগরিক, কিন্তু তারা মূল দলে অর্থাৎ মেইন স্ট্রিমের রাজনীতি, মেইন স্ট্রিমে মানে প্রধান রাজনৈতিক দলগুলোর যারা সরকার গঠন করবেন সেই দলের সমর্থন নিয়ে মনোনীত হয়ে জনগণের ভোটে, সেখানকার জনগণের ভোটে, সেখানে প্রবাসী বাংলাদেশিরা যেমন যারা ভোটার আছেন, বাংলাদেশি বংশোদ্ভূতরা আছেন, আমেরিকা গ্রেট ব্রিটেনের নাগরিকরা আছেন, তারা কিন্তু সবাই ভোট দিয়েই তাদের, ও এটি কিন্তু আমাদের গর্বের বিষয় এই কারণে যে আমাদের এই বংশোদ্ভূত তিনজন আগামী দিনে যে কথাটি আপনি শুরুতেই বলেছিলেন যে আরও নিশ্চয়ই আমরা আরও পাব, এখানে লাভ হচ্ছে এই যে বাংলাদেশের যে কথাটি মানে খালেকুজ্জামান সাহেব বলেছেন যে মুক্তিযুদ্ধের নিশ্চয়ই এই ছেলেমেয়েগুলো আমাদের মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এই কথাগুলো গোপন রাখবে না, তো এই কথাগুলো তো অবশ্যই বলবে। এবং আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, যদিও বলা হয় যে তার বেসরকারি সফর বলা হয়েছিল, কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন সরকার প্রধান যখন সফর করেন এটি সর্বাঙ্গীনভাবে বেসরকারি আর থাকে না। সুতরাং সে যে দ্বিপাক্ষিক এই যে সম্পর্কের কথাগুলো বলেছেন, উন্নয়নের কথা বলেছেন, সহযোগিতার কথা বলেছেন, অন্যান্য কথাগুলো বলেছেন, এই তিনজন এমপি হয় আমাদের সুবিধা তো হয়েছে যে আমাদের অনেকগুলো কথা আমাদের স্বার্থের কথা, নিশ্চয়ই তারা গ্রেট ব্রিটেনের কমন সভার সদস্য, সেই মূল দেশের রাজনীতি করবেন, সেই মূল দেশের জনগণের ভাগ্য নিয়ে কথা বলবেন, কথা বলেছেন বলেই তো তারা নির্বাচিত হয়েছেন, কিন্তু পাশাপাশি আমরা বোনাস হিসেবে পাবো যে আমাদের কথাগুলোও বলবেন, এবং এটি হচ্ছে আমাদের বড়। আগামী দিনে তারা নিশ্চয়ই আরও নির্বাচিত হবে, আরও নির্বাচিত হোক আমরা চাই। আর যে কথাটি যে আমরা ওই প্রথমেই আমি বলেছিলাম যে আমরা যেন আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট না করি কোনো ধরনের আচরণ দিয়ে, সেটি স্লোগান হতে পারে, বিক্ষোভ হতে পারে, এবং এটি নিশ্চয়ই আগামী দিনে কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে, উপলব্ধিতে আসবে। এটাই আমার জনাব মাহফুজুল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী উন্নয়ন সহযোগিতা সব কিছুর কথা বলছেন, কিন্তু খুব বিরোধী দলের ওইখানে বসে রাজনীতি করা নিয়ে উনি খুব তীব্রভাবে ক্রিটিসাইজ করেছেন। তার আগে দুই একটা কথা বলা প্রয়োজন, ওই যে আপনি ভোটের বিষয়টি এনেছেন, ভোটের বিষয়টি কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য না, যেখানে বেশি সংখ্যক আমাদের দেশে মানুষ আছেন ওরা, এবং যাদের ডুয়েল ন্যাশনালিটি অ্যালাউড, বিলেতে ডুয়েল ন্যাশনালিটি অ্যালাউড, এই অভিবাসন যে কথাটা আমি আগে শুরুতে বলেছিলাম এটার একটা চরিত্র আছে, চরিত্র হচ্ছে এক এক দেশের ফর্মার কলোনি থেকে কিন্তু সেই দেশে লোক বেশি যায়। আপনি নেদারল্যান্ডসে যান প্রচুর ইন্দোনেশীয় পাবেন, ওখানে ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট এইটা ওইটা সমস্ত কিছু, জার্মানিতে যান প্রচুর আফ্রিকান পাবেন, স্পেশালি সাউথ আফ্রিকার এটা, বিলেতে যান অধিকাংশই হচ্ছে এই উপমহাদেশের লোক, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, সঙ্গে শ্রীলঙ্কা, এটা হচ্ছে যারা ফর্মার কলোনিয়াল মাস্টার্স ছিলেন। এটা অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, সেটা হচ্ছে এই যে এই ধরনের সমস্যা নিয়ে, ওয়ান কাপল টু কালচার্স, মানে দুইজন দুই কালচার থেকে এসে এক পরিবার হয়েছেন, সেখানে কী ধরনের দ্বন্দ্বগুলো কাজ করে, সেখানে কিন্তু কতগুলি মানসিক দ্বন্দ্ব কাজ করে, করে না যে তা না। এখন এই মানসিক দ্বন্দ্ব তো আপনি রাতারাতি ইয়ে করতে পারবেন না, কাটিয়ে উঠতে পারবেন না,
আর ওই যে উনি বলছিলেন যে একটা ছেলে এসে আমাদের বিরতির সময় আলোচনা করছেন, কারণ এখন নতুন একটা সমস্যা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখা দিয়েছে, সেইটা হচ্ছে মুসলমান পরিচিতি হলে সেখানে একটা এই যে আপনার পরিস্থিতির একটা সংকট হয়, এবং যারা মুসলমান সে নাগরিক হলেও কিন্তু সে পুরোপুরি আস্থা অর্জন করতে পারে নাই সেই দেশে মেইন স্ট্রিমে। এটার আবার একটা ইয়ে হচ্ছে, উল্টো দিক হচ্ছে যে তাদের প্রচুর লোক, প্রচুর সাদা চামড়া কিন্তু আবার এখন আইএসের সঙ্গে চলে গেছে, সেটাও আছে। এগুলো সমাজে হয় কি, সমাজে কোনো ফর্মুলা দিয়ে আপনি কিন্তু সমাজকে মাপতে পারবেন না, সমাজের একটা মেজরিটি ট্রেন্ড থাকে, বড় একটা ট্রেন্ড থাকে। কিন্তু এখন আসি ওই যে আপনি কথাটা বললেন, একটা দেশের কোনো নেতা বিদেশ সফরে গেলে সেই দেশের যারা প্রবাসী, বিক্ষোভ প্রদর্শনটা এটা নতুন কোনো ঘটনা নয়, ইতিহাসে বহুদিন ধরে চলে আসছে। আপনি বলতে পারেন যে এটা ঠিক না, আরেকজন বলতে পারে যে এটা ঠিক, এই বিতর্ক চলতে থাকবে। কিন্তু এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, আমি মোদির বক্তৃতাটাকে এখানে একটু আনতে চাই। মোদি যে বক্তৃতা জনবক্তৃতা দিয়েছেন বাংলাদেশে, দেখেন মোদির বক্তৃতায় কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মোদি কোনো কথা বলেন নাই। আপনি দেখুন অদ্ভুতভাবে তিনি বলতে পারতেন, অনেক কিছু বলতে পারতেন, বলার মতো আছে, আমরা কিন্তু সেই প্র্যাকটিসটা মানি না, আমরা কিন্তু এই দেশের রাজনীতিকে একেবারে জগৎ সভায়ও নিয়ে যাই, জাতিসংঘেও নিয়ে যাই, এরকমও আছে। আমি কাউকে ইয়ে করে বলছি না, তো যার ফলে হয় কি, এগুলি ওখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, ওখান থেকে বেরিয়ে আসলে এইটা আপনার পক্ষে বন্ধ করা সম্ভব। আর আপনার যদি আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমনস্ট্রেশন হতে, এটাতে তো ইয়ে হওয়ার কিছু নাই। আমি বলছি যে এতে দেশের মান সম্মান চলে যায় বলে আমি মনে করি না, কারণ এই ডেমনস্ট্রেশন চলবে। আপনি আজকে বন্ধ করতে পারেন, বন্ধ করতে পারবেন না, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই ডেমনস্ট্রেশন করছে। যেমন ধরেন এই যে দালাই লামা, হ্যাঁ, তিব্বতের যে আপনার দালাই লামার বিরুদ্ধে ডেমনস্ট্রেশনের জন্য তৈরি হচ্ছে না, বিলাতে একটা সাংঘাতিক রকমভাবে তার সফরকে কেন্দ্র করে তিব্বতীদের মধ্যে আবার বৌদ্ধদের মধ্যে এক অংশ তারা ডেমনস্ট্রেশনে খুব জোরে সোরে প্রস্তুতি নিয়েছে, তো তাহলে সেটাকে আপনি কী ব্যাখ্যা করবেন? এগুলো আমি বলছি যে এগুলো সব সময় হয়ে এসছে, হয় না যে তা না। আবার যেমন ধরেন এই যে সুদানের বশির, এই যে আফ্রিকা সাউথ আফ্রিকা গিয়েছিল, চলে এসছেন, তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা ছিল সেখানে, তো এগুলো রাজনীতিতে হয়, এবং এইটা একটা ডেমনস্ট্রেশন হলেই একজনের মানে আপনার ইজ্জত বা একজনের মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনি যদি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন, হ্যাঁ, একজনের অধিকার আছে আপনার সম্পর্কে আপনাকে ইয়ে করবার, প্রতিবাদ করবার, বিক্ষোভ প্রদর্শন করবার, আবার আপনি যখন যদি বিরোধী দলে যান তখন আবার আপনার অধিকার জন্মাবে ওই পক্ষকে বিক্ষোভ প্রদর্শন করবে, এটা ইতিহাসে হয়ে এসছে এবং ভবিষ্যতেও হবে, হবে না যে তা না, এটা সবসময় হয়ে আসছে, হবে, কারণ মানুষ এগুলিকে তার নিজের গণতান্ত্রিক অধিকারের অঙ্গ হিসাবে মনে করে। আপনার কাছে আবার আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আর এফ এল থ্রেড পাইপ লেট এডিশন এ পর্যায়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন এসিটিভি রাতের আয়োজন, আর এফ এল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয় বিদেশের মাটিতে দেশের রাজনীতি। সঙ্গে আছেন আবুল কালাম আজাদ, মাহফুজুল্লাহ এবং কমরেড খালেকুজ্জামান। কমরেড খালেকুজ্জামান, বলা হয় যে বাংলাদেশের 99% লোকই রাজনৈতিকভাবে খুব বেশি সচেতন, বাংলাদেশের সবাই নাকি রাজনৈতিক চেতনায় ভরপুর, এটাকে আপনি কীভাবে দেখেন? এটা বাংলাদেশের মানুষ আয়ত্ত করেছে তার দীর্ঘদিনের একটা রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এবং ঐতিহ্য থেকে। প্রথম কথা যদি ধরেন যে বৌদ্ধ সভ্যতা, তার যে জ্ঞানের আলো বিকীর্ণ হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে, সেই জায়গায় শীলভদ্র 16 সিলেবাস ওখানের জন্য দিয়েছিলেন এবং অতীশ দীপঙ্কর সেখানে তার অধ্যক্ষ ছিলেন, দুইজন এই বাংলাদেশের মানুষ। তারপর যদি আসেন ইংরেজ, যখন এই দেশে আসে, ইংরেজ আসার পরে 6 মাথায় যে বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ শুরু হয়, তার নেতা মজনু শাহ এই বাংলাদেশের, ভবানী পাঠক এই বাংলাদেশের এবং রানী দেবী চৌধুরী এই বাংলাদেশের। যদি আপনি সেখানে নীল বিদ্রোহের ইতিহাস ধরেন, দুইজন মহানায়ক, দুইজনের বাড়ি আমরা যশোরের চৌগাছায় এবং এরা 38 ধরে লড়াই করেছে। এই বাংলাদেশে এমন কোনো জনপদ নাই যেই জনপদে এই 250 ধরে লড়াই হয়নি, এবং যেই একটা ধর্মীয় জিগির দিয়ে পাকিস্তান হয়েছিল, মাত্র কয়েক বছরও যায় নাই, তারপরে সেই মানুষ, যেমন আমরা
যখন 47 সালে পাকিস্তানের ইয়েটাও কিন্তু বেঙ্গলি সবচেয়ে বেশি পাকিস্তান বেঙ্গল ভাগ করলো কেন হোয়াট বেঙ্গল সিংস টুডে অল ইন্ডিয়া থিংস টুমরো কথাটা এটা বাস্তব তাহলে এই জন্য ভাগ করা হয়েছে এটাকে এখন আমরা যখন পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান হলো তখন আমরা কি একটা হলো জাতিসত্তা একটা জাতি আমরা পশ্চিমবঙ্গ এর দুই বাঙালিরা মিলেছিলাম জাতিসত্তা ভাগ হওয়ার পরে ওরা হয়ে গেলো ভারতীয় আর পশ্চিম পাকিস্তান হলে পাকিস্তানি আমরা জাতিহীন আমাদের কোনো জাতি পরিচয় নেই কিন্তু 4-5 বছরের মাথায় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা জাতিসত্তা অর্জন করলাম এবং এবার ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা আসলো তো ফলে এই কারণে আমাদের মধ্যে রাজনৈতিক যে সচেতনতা সেটা মানুষ অর্জন করেছিল সংগ্রামে আর আমরা বিপদগামী করছি আমাদের মুক্তিযুদ্ধ হইতো না রাজনৈতিক এই চেতনা যদি এভাবে না গড়ে উঠতো মানুষের মধ্যে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে অর্জন মানুষের এখন সেইগুলি এরা শাসকরা দল যারা শাসন করেছেন তারা এটাকে একটা নেতিবাচক খাতে প্রভাবিত করার কারণে সেখানে আমরা তার বিকৃত চেহারা দেখছি কিন্তু এইটা নাইলে এত মানুষ এই দেশে আসে কীভাবে আপনার ধরেন যে এই ভূখণ্ড যে এই ভূখণ্ডে যে পরিমাণ মানুষ বাস করে সেই হিসাবে কোনো দেশে এভাবে মানুষ বসিয়ে দেন ওরা টিকবে না তাহলে এইটাও একটা আমাদের বিরাট পজিটিভ দিক একটা কথা বলে যে কলকাতা সিটি আগে বলতো যে হাইলি মানে সবচেয়ে বা হাইলি পলিটিসাইজ একটা সিটি আর সবচেয়ে সেন্সিটিভ গ্রাউন্ড হচ্ছে বাংলাদেশ এবং এখানে মানুষ এই যে যে কোনো জিনিসকে তার ইভ্যালুয়েট করা বা সেটা নিয়ে রিয়্যাক্ট করা এবং সেই জায়গায় যেই কারণে আমরা এখনও বলি এত কিছু মধ্যেও জাতির জন্য ভরসা কোনটা ভরসা একটাই এই মানুষ আবার দাঁড়াবে এবং এটা বারেবারে এরা প্রমাণ করেছে যে যতই আমি তাকে ধ্বংসের দিকে ঠেলে দেই না কেন সে আবার ঘুরে দাঁড়ায় এটা আমাদের দেশের ইতিহাস তো ফলে সেই জায়গার থেকে যেটা বলছি যে আমরা এই জায়গায় এসে মানে মূল কথা হলো যে রাজনৈতিক চেতনা মানে সমাজ চেতনা রাজনৈতিক চেতনা মানে হলো সমাজবদ্ধভাবে টিকে থাকার চেতনা এবং এইটা যখন একটা নেতিবাচক খাতে প্রবাহিত হয় তখন সেটা নানা জাতিকে বিভক্ত করা সাম্প্রদায়িকতা আঞ্চলিকতা এবং লোভ লালসা নানান ধরনের এইসব জিনিসের মধ্য দিয়ে একটা বিকৃত করার যত চেষ্টাই করা হোক যে এই চেতনাই আমাদের সম্বল এই চেতনা আমাদের সম্পদ এটাই আমাদের আগামী দিনের ভবিষ্যতের শক্তি আবুল কালাম আজাদ আপনি এই চেতনাটাকে কীভাবে দেখেন আমি রাজনীতি সচেতন তো নিঃসন্দেহে আমরা অনেক বেশি রাজনীতি সচেতন এবং রাজনীতি নিয়ে আপনি 92 বা 95 জানি না সংখ্যা কত হবে কিন্তু নিঃসন্দেহে রাজনীতি সচেতন এটির ভালো দিক হচ্ছে এই যে বিভিন্ন সময় সংকট সময়ে এই জাতিকে প্রতারণা করা সম্ভব না এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সময় আমরা কিন্তু ঠিক ঠিক মতো সিদ্ধান্তটা গ্রহণ করতে পারি এই জায়গায় কিন্তু রাজনীতি সচেতনতার কারণে এটি সম্ভব হয় আপনি ভাষা আন্দোলনের কথা বলেন স্বাধীনতার আন্দোলন মুক্তিযুদ্ধের কথা কোনো সময়ই কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণে এই জাতি ভুল করেনি এর অন্যতম কারণ হচ্ছে আমরা রাজনীতি সচেতন এবং বিভিন্ন দেশের লোকজন এই রাজনীতি সচেতন তাহলে তারা আন্দোলন করে কী করে মুক্তি সংগ্রাম করে কী করে গণতন্ত্রের জন্য আন্দোলন করে সুতরাং অন্য কোনো দেশের লোকজন রাজনীতি সচেতন না এটা ঠিক না সবাই আমরা একটু হয়তো বা বেশি এটি ভালো দিক ইতিবাচক দিক মাহফুজুল্লাহ উনি বললেন এটা ভালো দিক কিন্তু সবারই আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাঙালির একটা দার্শনিক চেতনা আছে যেমন মনে করেন আপনার হাতে ব্যথা আছে আপনি রিক্সাওয়ালাকে বললেও সেও কিন্তু একটা হয়তো থিওরি দিয়ে দিবে ডাক্তারির একটা ইয়ে বুদ্ধি আপনাকে দিয়ে দেবে এটা কীভাবে তার একটা নিজের একটা থিওরি সে আপনার উপরে সে তো নির্ভর করে আপনি রাজনীতিকে ডিফাইন করেন কীভাবে আপনি রাজনীতিকে কীভাবে সংজ্ঞায়িত করছেন তার উপর নির্ভর করে রাজনীতি হচ্ছে আমাকে যদি জিজ্ঞাসা করেন জীবনে বেঁচে থাকার জন্য যে সংগ্রাম তার নাম হচ্ছে রাজনীতি সুন্দরভাবে সহজভাবে বাঁচার নাম হচ্ছে সংস্কৃতি কাজে আমার বেঁচে থাকার যখন আমাকে সংগ্রামটা করতে হয় পৃথিবীর সব দেশে হয় আমাদের এখানে একরকমের অন্য দেশে অন্য রকমের তখন মানুষ তার এই সংগ্রামকে সবসময় সে লাঠি বন্দুক দিয়ে করে না তখন এই সংগ্রামকে সে জাস্টিফাই করবার জন্য তাকে অনেকগুলো ব্যাখ্যা দাঁড় করাতে হয় এটা দ্বিতীয় হচ্ছে এই যে আপনি বললেন যে বাংলাদেশে মানুষ 99 ভাগ 90 ভাগ আপনার গত বছর হংকংয়ে কী হয়েছে দিনের পর দিন এটা কি রাজনৈতিক অসচেতনতার প্রকাশ সচেতনতার প্রকাশ থাইল্যান্ডে কী হয়েছে আপনার আপনার এই যে ওয়াল স্ট্রিট অকুপাই আন্দোলন এটা কী আন্দোলন এটা ক্ষমতা না এটা হচ্ছে একেবারে তার বেঁচে থাকার সংগ্রামের সময় যখন মানুষ চাকরি হারাতে শুরু করেছে যখন তার সমস্ত সম্পদ চলে যাচ্ছে তখন অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন হয়েছে এবং এর আগে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন ছাত্ররা গুলি খায়নি তো তারা কম রাজনৈতিকভাবে সচেতন হলো কী করে 1968-69 সালে পুরো পৃথিবীতে তরুণদের যে বিদ্রোহ বিক্ষোভ সব এই যে ফ্রান্সে কৃষকরা রাস্তাও দখল করে কদিন পর পর সেটা কি অরাজনৈতিক
মানে আমাদের চেয়ে কোনো অংশে মানে কম সচেতনতা কাজে এইটি হ্যাঁ এখন আপনি হয়তো আপনি বাংলাদেশের মানুষ বলে বাংলাদেশের এই অহংকারটা আপনি একটু বেশি দেখতে চান যে আমার মধ্যে রাজনৈতিক বোধটা অনেক বেশি চেতনাটা অনেক বেশি আর ওখানে যারা তারা আরেক রকমভাবে রাজনীতিকে দেখে পার্থক্যটা এই জায়গায় ধরুন আপনি পাকিস্তানে পাকিস্তান সম্পর্কে অনেক কিছু বলা হয় কিন্তু দুই মাস যে দুই মাস আড়াই মাসের মতন যে আপনার রাজধানী ইসলামাবাদ দখল করে রাখলো ইমরান খান আর যে ডক্টর তাহের মানে তাহরিল কাদরি সেটা কি সেটা কি অরাজনীতি অরাজনীতি তো না সেটাও রাজনৈতিক অধিকারের জন্যই লড়াই আমি বলছি যে এইটা রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ আমাদের এখানে হয়তো বলবেন যে গত কয়েক বছরের মধ্যে এক ধরনের বহিঃপ্রকাশ হয়েছে সেখানে হয়তো ভায়োলেন্স ছিল ইয়ে ছিল কিন্তু রকম ফের হবেই এটা রকম ফের না হওয়ার কোনো কারণ নাই একটা ছোট্ট ঘটনা বলি আমি জার্মানিতে পড়তে গিয়েছিলাম একসময় তো সেখানে ফ্রি ইউনিভার্সিটি আছে বার্লিনে অনেকেই জানেন তো একদিনে টিচারদের সঙ্গে কথা হচ্ছে দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোয়াইট প্যানেল ব্লু প্যানেল নিয়ে কী ঝগড়া তার চেয়ে আরও বেশি ঝগড়া হচ্ছে ফ্রি ইউনিভার্সিটিতে জার্মানিতে এবং এই ফ্রি ইউনিভার্সিটি বার্লিনে মনে হচ্ছে যে এক দল আরেক দলকে খেয়ে ফেলবে এরকম একদল হচ্ছে মানে প্রো লেফট আর দল হচ্ছে প্রো রাইট আমাদের এখানে অবশ্য ওই জিনিসটা ওই রকমের না তো সেখানে তো এই জিনিস আছে এবং একাডেমিক ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে রাজনীতি আছে আমাদের দেশেও আছে অন্যান্য দেশেও আছে এখন এইটি মানুষ তার নিজস্ব পারিপার্শ্বিকতা থেকে তার বাস্তবতা থেকে তার জীবনে বেঁচে থাকার উপাদানটা সংগ্রহ করে কাজে এইখানে আপনি ধানের দাম পেলেন কি পেলেন না এইটা একটা বড় ইস্যু মার্কিন যুক্তরাষ্ট্রে ধানের দাম পেলেন কি না পেলেন এটা বড় না ওখানে আপনার এই যে কর্পোরেট কালচারে মানুষ যেভাবে এক্সপ্লয়টেড হচ্ছে সেটা বড় জিনিস হংকংয়ে তার কাছে ভোটের অধিকারটা বড় জিনিস হংকং তো আপনার অর্থনৈতিকভাবে সাংঘাতিক রকমভাবে ইয়ে না প্রাগ্রসন না তো তো তাহলে কি তাহলে সেখানে আন্দোলন করলো তার কাছে ভোটটা বড় কারণ সে মনে করে আমার এই ইয়ের সঙ্গে সমৃদ্ধির সঙ্গে আমার যে স্বাধীনতা এই স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ ভোটটা তো আসলে মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকারের বিষয় এই যে আমাদের দেশে অনেক সময় বলে না যে আপনার ইয়ে ঘরের লোক পাওয়া যায় না কাজের লোক পাওয়া যায় না কেন পাওয়া যায় না যারা গার্মেন্টসে গেছেন সে যে এই স্বাধীনতাটা ভোগ করে তাকে যদি আপনি ঘরের লোক হিসেবে রাখতেন তাকে লিপস্টিক ব্যবহার করতে দিতেন তাকে টেলিভিশন দেখতে দিতেন তাকে তার খুশি মতো সিনেমা দেখতে দিতেন না কাজেই ওখানে কষ্ট হলেও সে বঞ্চিতও যদি হয় অর্থনৈতিকভাবে তার যে স্বাধীনতা এই যে আমি স্বাধীন আমি যে কোনো রকমভাবে পোশাক পরতে পারি যেরকমভাবে সাজসজ্জা করতে পারি আমি আমার শ্রমকে বিক্রি করছি এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং স্বাধীনতাকে বিসর্জন দিয়ে মানুষ খুব বেশি দিন বাঁচে না আমি এই জন্যই স্বাধীনতার লড়াইটা কখনো এটা রাজনৈতিক স্বাধীনতার বিষয় কখনো অর্থনৈতিক স্বাধীনতার বিষয় কখনো মূল্যবোধের স্বাধীনতার বিষয় এক একটা এক এক রকমভাবে রূপ পরিগ্রহ করে কাজে এটাতে আপনার আমি মনে করি যে এটাতে খুব ইয়ে হওয়ার কিছু নাই মানে উদ্বেলিত হওয়ার বা এটা নিয়ে একেবারে অস্থির হওয়ার কিছু নাই একটা ভিন্নতা সারা বিশ্বের আপনাকে দিয়ে শেষ করবো দুই মিনিট কমরেড খালেকুজ্জামান এক কথাই বলছেন জি রাইটিস্ট পলিটিশিয়ানরা এখন রুল করছে এক সময় বাম রাজনীতি আমাদের দেশে বেশ উঁচু মানের ছিল কিন্তু এখন ইম্পর্টেন্স হারিয়ে ফেলছে অনেকে বলছে আসলে কি তাই এটা একটা শুধুমাত্র মানুষের ইচ্ছা বা তার আকাঙ্ক্ষার অভিব্যক্তি বিষয়টা তা নয় এটা একটা সমাজ বিকাশের নিয়মেই যেমন একদিন সমাজের শ্রেণী ছিল না একটা গোষ্ঠী সমাজ ছিল প্রায় আজ থেকে 25,000 বছর আগে সমাজ যদি আমরা ধরি 6,000 বছরের দাস গোষ্ঠী সমাজ ছিল 4,500 বছর দাস সমাজ ছিল 2,500 বছর সামন্ত সমাজ ছিল 700 বছর পুঁজিবাদ চলছে তাহলে এটা একটা ডাইনামিক গতির মধ্যে আছে এটা এখানে থাকবে না তাহলে তার একটা অভ্যন্তরীণ নিয়ম আছে নিয়মের বাইরে জগতে কিছু নাই তাহলে একটা অনিবার্য পরিণতি হিসাবে সমাজের পরিবর্তন হবে তাহলে কখন পরিবর্তন কোথাও 100 বছর হবে কোথাও 500 বছরও হবে কিন্তু মানুষ এবং প্রকৃতি এই যে প্রকৃতিকে তার সামনে মানুষ দাঁড়াবে সারা পৃথিবীর মানুষের এক পরিচয় যেমনি করে মানুষের উত্থান হয়েছিল একটি পরিচয় মানুষের তেমনি করে এক পরিচয়ে মানুষ আবার বিশ্ব ব্রহ্মাণ্ড একে জয় করবে ফলে সেটা একটা অনিবার্য পরিণতি এখন সেটা হলো একটা নির্দিষ্ট সমাজে বা সময়ে যেমন একসময় রাশিয়াতে বিপ্লব হয়েছিল আবার সেটা ব্যর্থ হয়েছে আবার সেখানে বিপ্লব হবে দুনিয়া দেশে দেশে সেই সংগ্রাম কেন হবে কারণ এটা ঐতিহাসিক অনিবার্যতা এটা আমাদের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না যেমন যেটা বললেন এই যে আমি সংগ্রামের চেতনার যে কথা বললাম সারা পৃথিবীর মানুষের চেতনা মূলত এটা শোষিত শ্রেণীর চেতনা সংগ্রামী মানুষের চেতনা শোষকদের এক ধরনের শোষণমূলক ব্যবস্থা আজকে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায় তাদের এক ধরনের উদ্দেশ্য একটা লক্ষ্য আছে আর তার বিরুদ্ধে শোষিত শ্রেণী সারা বিশ্বব্যাপী যেমন লড়ছে ভ্যারিয়েশন আছে ফরাসিতে একরকম আমেরিকা একরকম ওখানে একরকম আমাদের দেশে সেটা আমি আমাদের বৈশিষ্ট্যটা বলছিলাম যে আমাদের দেশেও জনসাধারণ লড়াকু জনসাধারণ শোষিত মানুষ সেই চেতনাকে ধারণ করে এবং সমাজের যে অনিবার্য নিয়ম
এখন যদি কেউ ইন্ডিকেট করেন যে আপনারা কী করলেন, নমুকে পারলো কি না, কে পারলো পারলো না, সেটা এক জিনিস, কারণ সেটার অনুশীলনের মধ্যে যদি ভ্রান্তি থাকে তাহলে সে তার মধ্যে কিছু ফেলিউর আসতে পারে, কিন্তু ইতিহাস তার অনিবার্য নিয়মেই সে পরিবর্তন দিকে এগিয়ে যাবে এবং সেই কারণেই একদিন শ্রেণীহীন থেকে আবার একটা শ্রেণী বিভক্ত থেকে শ্রেণীহীন সমাজে যাবে অন্তর্বর্তীকালীন সমাজ সমাজতন্ত্রের মধ্য দিয়ে, এবং এর কোনো ভিন্নতা বা ব্যতিক্রম কিছু হবে না। কমরেড খালেকুজ্জামান, আমি একটা লাইন শুধু যোগ করি ওনার বক্তব্যের সঙ্গে। আপনি লক্ষ্য করবেন যে গত কয়েক বছর ধরে আপনি দেখেন সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, শাসন পদ্ধতি, শাসন ব্যবস্থা এইসব নিয়ে কিন্তু ক্রমাগত আন্দোলন হচ্ছে এবং কোনো ব্যবস্থায় মানুষকে সন্তুষ্ট করতে পারছে না। জনাব মাহফুজুল্লাহ, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই, বুধবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকুন, এসএটিভির সঙ্গে থাকুন, শুভরাত্রি।